ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন করোনায়, কিন্তু সেই সংখ্যাটি ধীরে ধীরে এই মুহূর্তে অনেকটাই কমে আসছে বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা। এদিন ব্যারাকপুরের এক কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি জানান, ব্যারাকপুর মহকুমায় 148 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে 35 জন মানুষ ইতিমধ্যেই বাড়িতে ফিরে এসেছেন, 80 জনের মতো মানুষ চিকিৎসাধীন রয়েছেন, তাদের শারীরিক পরিস্থিতিও ভালো রয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মনোজবাবু আরও জানান, মানুষের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি, যে কারণে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। আজকে ডেটে আমরা সকালে রিভিউ করেছি, 62 হচ্ছে আমাদের টোটাল কন্টেনমেন্ট জোন, অ্যান্ড 148 ফিগার ছিল আমাদের, 148 যারা টোটাল পজিটিভ হয়েছে, তার মধ্যে 35 এরকম ফিরে এসছেন, আর বাকি 80 সামথিং, মানে আমি ঠিক এক্সাক্ট ফিগার আমার মনে নেই, কিন্তু মোর দেন 80 আছে যারা আন্ডার ট্রিটমেন্টে আছে, কিন্তু ওরাও শীঘ্রই চলে আসবে, কন্ডিশন সবারই ভালো। অ্যান্ড কন্টেনমেন্ট জোনে ভালোভাবেই যা নিয়মকানুন আছে, টুল আছে, সেইভাবে পাবলিক ফলো করছে, অ্যান্ড অনেকটা হেল্প আমরা পাচ্ছি। পাবলিক বুঝে গেছে, স্ট্যান্ডার্ড একটা ড্রিল হয়ে গেছে, দ্যাট কোনো জায়গায় কন্টেনমেন্ট জোন যদি আইডেন্টিফাই হয় দেন কী কী করতে হবে সবাই জানে, প্রচুর কোঅপারেশন আমরা পাচ্ছি, অ্যান্ড কোনো রকম কোনো কোথাও অসুবিধা নেই। আমি যেটা বলতে চাইছি দ্যাট করোনা ভাইরাসকে খুব ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি, বেসিক রুলস যেটা গভর্নমেন্ট বলেছে ওগুলো যদি ফলো করা হয়। ফার্স্ট ইজ মানে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, পার্সোনাল হাইজিন, কমিউনিটি হাইজিন, মানে নিজেকেও সুস্থ রাখতে হবে অ্যান্ড কমিউনিটিকেও ঠিক রাখতে হবে, এই চারটে বেসিক আছে। মাস্ক সবসময় লাগাতে হবে, ঘরের ভিতরেও মাস্ক ইউজ করুন যতটা সম্ভব হয়, অ্যান্ড বাইরে সোশ্যাল ডিস্টেন্সিং ইজ এ মাস্ট। আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমি 62 কন্টেনমেন্ট জোনের কথা বলতে পারি, একটাও ইনসিডেন্ট নেই যেখানে একটা বাড়ি থেকে অন্য বাড়িতে ছাড়িয়ে পড়েছে, একটা, নট ইভেন এ সিঙ্গেল ইনসিডেন্ট, বিকজ সোশ্যাল ডিস্টেন্সিং কন্টেনমেন্ট জোনের ভিতরে ভালো মেনটেন হচ্ছে। এটা যদি সবাই যদি ফলো করে দেন কোনো ভয় নেই, অ্যান্ড এমনি কোনো করোনাকে নিয়ে ভয় পাওয়া উচিত নেই, বিকজ যার রিকভারি রেট আছে, যত বেশিরভাগই লোক সুস্থ হয়ে পড়ছেন, শুধু হার্ডলি 0.1% হবে যাদের হয়তো খুব সিরিয়াস প্রবলেম হবে অ্যান্ড যাদেরকে ভেন্টিলেটার এইসব হয়তো লাগবে, আদারওয়াইজ ইন নর্মাল কোর্স কোনো ভয় পাওয়ার কথা নেই। মনোজবাবু এদিন আরও জানান, যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়লাভ করে এসছে তারাই আমাদের কাছে একটি আদর্শ, তাদের পাশে দাঁড়াতে হবে, কারণ তারা করোনা যুদ্ধে জয়ী। কিন্তু করোনা ভাইরাস দিয়ে যারা এফেক্ট হয়েছে দে আর বেসিক্যালি ভিকটিমস, অ্যান্ড ওদের দে আর অ্যাকচুয়ালি করোনা ওয়ারিয়ার্স, ওদের সঙ্গে আমাদেরকে দাঁড়াতে, ওদের পাশে দাঁড়াতে হবে, অ্যান্ড এইটা এইরকম মানে ওরা লড়াই করে জিতে এসছে, সো দে আর এক্সাম্পল টু দ্য সোসাইটি, অ্যান্ড উই শুড বি উইথ দ্যাম।